এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালনা করছে কেটল স্পেশাল ট্রেন সার্ভিস। শনিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর রেল স্টেশন থেকে 25টি ওয়াগনে মোট 400টি গরু নিয়ে ঢাকায় আসে প্রথম কেটল স্পেশাল ট্রেন। এরপর রাতে 23টি ওয়াগন নিয়ে ঢাকায় আসে আরেকটি স্পেশাল ট্রেন। দ্বিতীয় ট্রেনটিতে ইসলামপুর থেকে 18টি, মেলান্দহ থেকে 3টি ও ময়মনসিংহ থেকে 2টি ওয়াগনে মোট 364টি গরু পরিবহন করেন ব্যবসায়ী, খামারি ও কৃষকরা। কম খরচে ও নিরাপদে কোনো রকম ভোগান্তি ছাড়াই পশু পরিবহন করতে পারায় খুশি সবাই।